রব্বুন আল্লাহ, আমরা এই পয়েন্টটা আউট করে নিচ্ছি, রব্বুন আল্লাহ আমাদের রবকেই, জোরে বলেন কে? কবি বলতেছেন, শিল্পী তার সুরে বলতেছেন, কণ্ঠ দিয়ে বলতেছেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পরে আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে মোরা যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই, তোমার দুনিয়াতে মোরা যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই, পাখ পাখালির গানে, ঠিক না, পাখ পাখালির গানে শুনি তসবি কল রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে পাঁচ পাঁচটি স্বর্ণ পদক পেয়ে পাঁচ পাঁচটি সোনার স্থান অধিকারী বুলবুলে বাংলা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ জুলফিকার আলী আনসারী সাহেব উলিপুর, আলহাজ হযরত মাওলানা জুলফিকার আলী আনসারী সাহেব উলিপুর, হুজুরকে মূল্যবান বক্তব্য রাখবার জন্য তিনি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ বাবা, আর একটু সাউন্ড, এই ভেতরে যে সাউন্ডটা একটু বাড়ায় দাও, কানে যেন আসে। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا وحبيبنا ومولانا وجولانا وخولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا عما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن فلا خوف عليهم
ওয়ালাহুম ইয়াহজানুন। সূরাতুল আহকফ। উলামায়ে কেরাম, সম্মানিত হাফেজ বন্ধুগণ, একটু নজরে রাখেন, এরকম কিন্তু আরেকটি আয়াত আছে, আবার মনে করিয়েন না হুজুর আয়াত ভুল বললো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একটি আয়াত আছে, আর আমি যে আয়াতে কারিমা পাঠ করলাম এই আয়াতটি হল সূরাতুল আহকফের 13 নম্বর আয়াত। আবারও শোনেন, সূরাতুল আহকফ, এই সুরার 13 নম্বর আয়াত আমি আপনাদের কাছে পাঠ করেছি, আমি আবারও তেলাওয়াত করছি, আমার সাথে পড়েন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু যুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওয়াক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خيركم من تعلم القرآن وعلمه وقال الله تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم ورن যারা এটা পড়েন না দরুদ ইব্রাহিম পড়েন, তা মুখ বন্ধ যেন থাকে না। ওয়ালা আলী সাইয়্যিদিনা, আরো মহব্বতে আল্লাহুম্মা, ওয়ালা আলী সাইয়্যিদিনা, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমারি ভুলি বলো কেমন করে, হে রাসূল তোমারি ভুলি বলো কেমন করে। আল্লাহ আল্লাহুম্মা আমিন। রব্বানা
আমরুল বাড়ি প্রাথমিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আমরুল বাড়ি এলাকাবাসী যুব সমাজ বিশেষ করে যুব সমাজ এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ গণ্যমান্য ব্যক্তিবর্গ আল্লাহ তাআলা সকলেই অক্লান্ত পরিশ্রম করে ও আল্লাহ তাকায় দেখুন কত সুন্দর বেহেস্তের বাগানের আয়োজন করেছেন রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আল্লাহ এই আয়োজন তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের জনম দুঃখী আব্বা জান পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে কবরের জমিনে ঘুমিয়ে আছেন আমাদের অনেকের জনম দুঃখিনী মা আজ আর পৃথিবীর জমিনে নাই আল্লাহ মেহরবানি করে মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন দয়া মায়া করে আল্লাহ এই মাহফিল কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য তুমি নাজাতের জরিয়া বানায় দিও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করি দাও মাফ করি দাও কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অবস্থিত আমরুল বাড়ি মুন্সিপাড়া আহমদিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তৃতীয়তম অধিবেশন ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক গরিবের বন্ধু নিঃস্বার্থ কর্মী জনদরদি এলাকার অত্যন্ত মহাব্বতের মানুষ বদরগঞ্জের কৃতি সন্তান বর্তমান আসরের নিয়ামত এই দামোদরপুর ইউনিয়ন পরিষদের 9 নং দামোদরপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান জনাব মোহতারাম মোহাম্মদ আজিজুল হক সরকার সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইজানের হায়াতে তৈয়বা সহ দুনিয়া আখেরাত কামিয়াবি দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন ভাইয়ের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি এক কথায় যারা চির জনমের মতো কবরে চলে গেছেন আল্লাহ যেন কবরগুলোকে গোলজার বানিয়ে দেন যারা বেঁচে আছেন আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন জোরে কোন আমিন আজকের এই মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক গরিবের বন্ধুর স্বার্থ কর্মী বদরগঞ্জ তারাগঞ্জের কৃতি সন্তান রংপুর 2-এর মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোহতারাম আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইজানকে কবুল আর মঞ্জুর করুন জোরে করে আমিন আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ স্বাগতিক অতিথিবৃন্দ সহ আজকের মাহফিলের উপস্থিত আমার মাথার তাজ নায়েবে নবী সর্বযুগ সর্বকালের শ্রেষ্ঠ সন্তান আম্বিয়া ইকরামদের ওয়ারিস সম্মানিত আমার মাথার তাজ হযরত উলামা ইকরাম আমার মাথার তাজ মুরব্বী ইকরাম হৃদয়ের গহীন থেকে শ্রদ্ধা আবরে স্মরণ করছি যে যুবকদের কারণে যুবকের খুনের কারণে রক্তের কারণে এই পৃথিবীর জমিন ইসলাম গালেব হয়েছে ঠিক কিনা সেই যুবকদের স্মরণ করছি সম্মানিত যুবক ভাইয়েরা কলিজার টুকরা অতি আদরের স্নেহের দরদের সোনামণি জাদুমণিরা পরদার ভিতরে পরদানিশিনী সতীয় সাধবী
অবলা সরলা আবেদা সলিহা, আমার মা ভগ্নীগণ সকলকে শ্রদ্ধা ভরে আবারও সালাম দিচ্ছি, জবাব দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন আপনাদের কাছে আমার, বদরগঞ্জবাসী, আল্লাহ আপনাদের কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বিল খায়র, আল্লাহ অত্যন্ত ভালো রেখেছেন, অত্যন্ত সুখে রেখেছেন। এজন্য মাবুদের দরবারে, সৃষ্টিকর্তার দরবারে নত জানু চিত্তে শুকর গোজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। দয়াকার, আমি আরো শুক্রিয়া আদায় করব, বাংলাদেশে কোথাও আলেমের অভাব নাই, ঠিক কিনা? বক্তার অভাব নাই, ঠিক আছে? বক্তার অভাব নাই, হরিণের কিসা কোয়া বক্তার অভাব নাই, তাফসির করার বক্তার অভাব নাই, ঠিক কিনা? কোরআনের সঠিক কথা বলার বক্তার অভাব নাই। তো এত বক্তা বাদ দিয়ে আমাকে যারা চয়েস করেছেন, আরে রেজেকের মালিককে জোরে বলেন, আমি সেই ভাইদেরকে মোবারকবাদ জানাচ্ছি। ওনাদের কারণে আমি দুটি কথা এখানে কোরআনের বলতে পারছি, বিধায় আমি তাদেরকে মোবারকবাদ, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই। সম্মানিত হাজেরান, সর্বপ্রথম জিজ্ঞাসা করেছি কেমন আছেন, জবাব দিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, প্রত্যেকটা সেমিনার, প্রত্যেকটা মাহফিল, ইসলামী জলসা, তাফসির মাহফিল, তারপর ইসরায়েলের সোয়াব, ইসলামী বৈঠক, যে কোনো ইসলামী কাজ করতে গেলে আমার ভাইয়েরা প্রশংসা করার দরকার আছে না নাই? এ প্রশংসাটা কার করবো? জোরে কোন কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক প্রশংসার কথা ঢুকায়া দিছেন কি দেন নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ কোরআন শুরু করছেন প্রশংসা দিয়া, আর যে কথা আল্লাহ প্রথমেই নিয়েছেন সেই সূরাটাও হলো প্রথম সূরা সূরাতুল ফাতিহা, আর প্রশংসা হলো এক গোটা কুরআনুল কারীমের প্রথম সূরা, প্রথম নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার জাতিকে জানিয়ে দিলেন, আমার সাথে জানলে সকলে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের যিনি প্রতিপালক সেই রব্বুল আলামিনের জন্য। আমার ভাই জান যে আল্লাহ দয়া মায়া ভালোবাসা দিয়ে আমাদেরকে বদরগঞ্জের ক্লিনিকে, মেডিকেলে, বদরগঞ্জের কোনো মানে চিকিৎসালয় কেন্দ্রে আমাদেরকে না রেখে, বাড়ির কোনো বিছানায় না রেখে, সুস্থ মস্তিষ্কে ভালোবেসে, দয়া করে, মায়া করে, জান্নাতের বাগানে, বেহেস্তের বাগানে যে আল্লাহ আমাদেরকে আসার বসার সর্বদিক দিয়ে তৌফিক দান করলেন, ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? চিৎকার মেরে সকলে জবান খুলে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে সেই প্রভুর দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, জোরে সরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা কার? দরুদ কার? ভালো করে কর, দরুদ কার শানে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা দরুদ পড়ব। দরুদের কথা কি কোরআন শরীফে নাই? তাহলে আমরা কোরআনে পাইলাম আল্লাহর প্রশংসা করতে হবে, আয়াতও পড়লাম, আরো অসংখ্য আয়াত আছে। এখন নবীর প্রতি দরুদ পড়তে হবে এই কথা কোরআন শরীফে নাই? নবীর কথা কোরআনে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 107, আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ামাম আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম
মানবের জন্য, তমাম বিশ্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে রহমত করে প্রেরণ করেছেন, কথা বলেন ঠিক কি না? নবী আমাদের জন্য কি রহমত? আমার নবী এই পৃথিবীতে এসে অন্যায়ভাবে কাউকে থাপ্পড় মারছেন, আঘাত করছেন, গালি দিছেন, দেন নাই? আমার নবীকে কি থাপ্পড় মারছে কি মারে নাই? আমার নবীকে আঘাত করছে কি করে নাই? আমার নবীকে মারতে মারতে তাইফের ময়দানে ফেলাইয়া দিছে কি দেয় নাই? আমার নবীকে উহুদের ময়দানে গর্তের ভিতরে ফেলাইয়া দিছে কি দেয় নাই? আমার নবীর দান দান শহীদ করেছি করে নাই? আমার নবীর মাথার ভিতরে হেলমেট ভেঙ্গে করা ঢুকছে কি ঢোকে নাই? আমার সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর জমিনে আমার নবীকে শান্তিতে থাকতে দেওয়া হয় নাই, ঠিক কিনা? অথচ যে নবীর কারণে আজকে কাফেরের বাচ্চারা পর্যন্ত খাচ্ছে, যে নবীর কারণে ইহুদি খ্রিস্টান নাসারার বাচ্চারা খায়, যে নবীর কারণে গোটা পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, সেই নবীকে ওই সময় আঘাত করেছে, এই সময়ে নব্য কিছু কাফেরের বাচ্চা আবু জেহেলের দোসরেরা আমার নবীকে নিয়ে ব্যঙ্গমুক্তি করা শুরু করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এদের জীব টেনে ছিঁড়ে ফেলানো দরকার। আমার নবীকে নিয়ে কটুক্তি করে আর মিয়া মসজিদের কোনায় বসে তসবি গণ, হ্যাঁ মসজিদের কোনায় গিয়ে তসবি গণ মিয়া। আমার নবীকে নিয়ে কটুক্তি করে আর মসজিদের ভিতরে বসে চেকের করো, তুমি এক সেকেন্ড টাইম নাই। যে আমার নবীকে নিয়ে কটুক্তি করবে, আমার ভাইয়েরা ঐক্যবদ্ধ হয়ে কিসের লম্বা টুপি, কিসের কিস্তি টুপি, কিসের গোল টুপি, কিসের জালিয়া টুপি, কিসের ফাড়া পাঞ্জাবি, কোন মতভেদ নাই। রসুল আমাদের কলিজা, কথা বলে ঠিক কিনা? সেই নবীর শানে, নবীর ইজ্জতকে রক্ষার জন্য নবীর পক্ষে আমার ভাইয়েরা প্রয়োজনে মিছিল মিটিং, প্রয়োজনে আন্দোলন করে তুলে ওই বেয়াদবে উচ্চ শিক্ষা তাকে আল্লাহর দরবারে সমর্থ করে দিয়ে তাকে বাংলার জমিনে আমার সম্মানিত ভাইয়েরা মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার এরকম রায় প্রকাশ করতে হবে, কথা বলে ঠিক কিনা? কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহকে দেখান। সম্মানিত ভাইয়েরা, আমি বলবো এই বাংলাদেশে 90-95% মুসলমানের দেশে মুসলমানেরা বদর গজের মুসলমানেরা কান পেতে শুনে নেন, 90-95% মুসলমানের দেশে যদি আমার নবীকে নিয়ে শ্রীবিনী খেলা হয়, আমার নবীকে নিয়ে ব্যঙ্গমুক্তি করা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনে পা ধরে বলবো তাদেরকে আইনের আয়ত্তায় এনে বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী উচ্চ শিক্ষা সব চাইতে বড় যে রায়, সর্বোচ্চ রায় মৃত্যুদণ্ড, এই রায় প্রকাশ করতে হবে, কথা বলে ঠিক কিনা? কথা বলেন। আমরা রাসূলকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কাকে ভালোবাসি আমরা? রাসূলকে ভালোবাসি, বিধায় আমরা রাসূল প্রেমিক। রাসূলের তামান্না, রাসূলের ভালোবাসা হৃদয়ে আছে না নাই? যার ভিতরে নাই, সে যতই নামাজি হোক, যতই রোজাদার হোক, যতই সেই আল্লাহওয়ালা হোক, যতই দরবেশ হোক, যতই পিসাব হোক, রাসূলের মহব্বত যদি কলিজায় না থাকে ওর ইমানে নেই, ওর কোনো ইবাদতে কবুল হবে না। রাসূলের মহব্বত যদি থাকে ওর ইবাদত কবুল হবে। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বলেছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসবে তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীকে যেন ভালোবাসে। তাহলে আল্লাহকে তো পাই নামাজ পড়ি কি কাকে পাওয়ার জন্যে, নামাজ পড়ি কাকে পাওয়ার জন্যে, রোজা করি কাকে পাওয়ার জন্যে, আল্লাহকে, মানে যা করি সব আল্লাহকে পাওয়ার জন্য। কিন্তু সেই পাওয়ার মধ্যে যদি রসুলের মহব্বত না থাকে আল্লাহর দরবারে এটা কবুল হবে না, আর মহব্বত থাকলে কবুল হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সেই নবীর শানে মহব্বতে দরুদ পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজেই দরুদ পাঠান, ফেরেশতারাও পাঠান। আল্লাহ নিজেই বলেছেন, ও আমার ঈমানদারেরা তোমরাও আমার নবীর প্রতি দরুদ আর সালাম পাঠাও। কি কোরআন শরীফে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল আহজাব
আয়াত নাম্বার হলো 56। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলে, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতাকুল নবীর শানে দরুদ পাঠায়। এই বান্দারেরা, তোমরাও আমার নবীর প্রতি দরুদ আর সালাম পাঠাও। সুবহানাল্লাহ। কোন তাহলে কোনো ভেজাল আছে? আসুন আমরা আরেকবার বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজেরান, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারিমের ভিতর থেকে সূরাতুল আহকফ এই সূরার 13 নম্বর আয়াত আর সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর অসংখ্য হাদিস শরীফের ভিতর থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এই দুইটি আয়াত আর একটি হাদিসের সমন্বয়ে কথা হবে। এই দুইটি আয়াত আর একটি হাদিসকে সামনে রেখে এখন আলোচনা শুরু করব। সম্মানিত হাজারান, সকলে বসুন, কেউ গণ্ডগোল করবেন না। রাস্তার উপরে যা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে আপনার জায়গা নিয়ে বসে যান, খারাপ দেখা যায়। বসেন, লোকে জায়গা হবে না ইনশাল্লাহ। সকলে বসে যান, আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বললেন, নিশ্চয় আগে সরল তরজমা শোনেন, তারপরে মূল আলোচনা ঢুকে যাব। নিশ্চয়ই যাহারা আল্লাযী, ইন্না নিশ্চয় আল্লাযী, যাহারা নিশ্চয় যাহারা, কলু বলে, রব্বুনাল্লাহ আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? সুম্মাস্তাকামু, এই কথার উপরে অবিচল থাকে, অনর থাকে, মারসুস সিসা ঢালা প্রাচীরের মতো অনর থাকে, নড়চড় নাই, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, অতঃপর তাদের কোনো ভয় নাই আর তারা চিন্তাগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। কোন এ কথা? কার জোরে বলেন, কার এ কথা? হলো আল্লাহর। আল্লাহ বললেন, নিশ্চয়ই যাহারা বলে আমাদের রব আল্লাহ, নিশ্চয়ই যাহারা বলে আমাদের রব কে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, নিশ্চয় যাহারা বলেন আমাদের রব আল্লাহ, এই কথার উপরে অবিচল থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই আর তারা চিন্তাগ্রস্ত হবে না। এই আয়াতের ভিতর থেকে আমরা একটা পয়েন্ট আউট করে নিয়ে আগে আলোচনাটা শুরু করি, তারপরে আস্তে 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 এগিয়ে যাব ইনশা আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রব্বুনাল্লাহ, আমরা এই পয়েন্টটা আউট করে নিচ্ছি, রব্বুনাল্লাহ আমাদের রব কে? জোরে বলেন, কে? কবি বলতেছেন, শিল্পী তার সুরে বলতেছেন, কণ্ঠ দিয়ে বলতেছেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। পরে আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, তোমার দুনিয়াতে মোরা যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই, তোমার দুনিয়াতে মোরা যেদিকে তাকাই,
অথই নিয়ামতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে, ঠিক না, পাখ পাখালির গানে শুনি তসবি কল রব, আল্লাহ আমার রব এই রবই আমার সব, আল্লাহ আমার রব এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। মারহাবা কর, আর জোরে কর মারহাবা। হে মুসলমান, এই পৃথিবীর জমিনে যা কিছু আছে, চন্দ্র সূর্য গ্যালাক্সি মিল্কি ও আসমান জমিন, আমার ভাইয়েরা যা কিছু আছে সব কার? জোরে কর কার? কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এই সৃষ্টির ভিতরে কারো আর ভাগ নাই, একাই এককভাবে তিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন, এখানে কোনো ভাগ আছে নাকি? এখানে কোনো ভাগ নাই। সম্মানিত ভাইয়েরা, তাহলে জমিন কার, আসমান কার, সামন কার, পিছন কার, ডাইনে কার, বামে কার, শিমাল থেকে মাগরিব কার, সূর্য কার, আসমান সূর্য কার, আল্লাহর, আর চন্দ্র কার, তারকারাজি কার, আমরা কার? এই আমরা কার? যদি আমরাও আল্লাহর হই তাহলে একটা কথার স্বীকৃতি দেওয়া হয় না কেন? জাতি একটা কথা ভুলে যায় কেন? সব যদি আল্লাহর হয়, সব যদি আল্লাহর হয়, আমরাও যদি আল্লাহ আল্লাহর হই, তাহলে এই জমিনের ভিতরে গোটা বিশ্বের জমিনে আইনও চলবে আল্লাহ। যারা ঠিক বললেন না তারা আবু জেহেলের গোষ্ঠী, কথা বলে এ আইন চলবে কার? চিৎকার মেরে বলতে হবে বদরগঞ্জের এই মঞ্চ থেকে, গোটা জাতিকে জানিয়ে দিতে হবে, সব যদি আল্লাহর হয়, আমরা যদি আল্লাহর হই, এই জমিনে আইনও চলবে আল্লাহর। কারা কারা একবার দু হাত তুলে আল্লাহকে দেখান। এ ভাই মাইক ঠিক করো, মাইক গলা টানতেছে, মাইকে গলা টানতেছে, মাইক ঠিক করতে বলো, এবার মাইক ঠিক করো। হ্যাঁ, একটু মাঝে মাঝে যদি একটু মিছিল হয় সমস্যা নাই তো, ঠিক আছে, কোনো ভেজাল নেই, কোনো সমস্যা ছাড়া, যেহেতু এখানে সরকারের বিরুদ্ধে পক্ষে কোনো কথা হবে না, রাজনীতির কোনো আলোচনায় ওদিকে যাওয়াই যাবে না, বিধায় কোরআনে যা আছে এভাবেই আমরা আলোচনা করবো, হাদিসে যা আছে এটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশা আল্লাহ। এদিকে আপনারা ইনশাল্লাহ ঠিক মানে আশা করে রাখতে পারেন যে কোরআন হাদিসের বাইরে কোনো আলোচনা হবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ। তাহলে আল্লাহ যে একজন আছে তার পরিচয় আগে আমাদের নেওয়া দরকার আছে না নাই? জানার দরকার আছে না? এমনি জানি আমাদের রব হলো আল্লাহ, আসমান জমিন তিনি সৃষ্টি করেছেন, কিন্তু কুরআনুল কারিমের ভিতরে আল্লাহ সম্পর্কে কোনো কথা আছে কি না এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লেখে নেন আয়াত নাম্বার, সুরা লেখে নেন, পৃষ্ঠা লেখে নেন, কত নম্বর লাইনে আছে লেখে নেন, সুবিধা হবে বাহির করতে, তাহলে টেনশন নাই। সম্মানিত ভাই, আল্লাহ বলছেন সুরাতুল বাকারা আয়াত নাম্বার 163, 25 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, আল্লাহ বলতেছেন কি? ওয়াইলাহুকুম ইলাহুম ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমার আল্লাহ বললেন, তোমাদের ইলাহ তো এক ইলাম, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। আল্লাহর একটা পরিচয় হলো আল্লাহ হলেন এক ইলাহ। আল্লাহ কয়জন? এক ইলাহ। তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। আর রহমানুর রহিম, তিনি হলেন দয়ালু এবং পরম দয়াবান। সুবহানাল্লাহ। কোন তিনি কি ভাই? তিনি হলেন দয়ালু পরম দয়াবান। রে মুসলমানেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি আল্লাহর পরিচয় হলো আমি এক এবং একক ইলাহ এক।
ইলা আমার কোনো অংশীদার নাই, তোমাদের ইলা তো এক ইলা, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, আর তিনি হলেন দয়ালু এবং পরম দয়াবান। আল্লাহ পাক আরেকটা পরিচয় তিনি দিলেন, পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, কোরআনুল কারিমের 610 নম্বর পৃষ্ঠা শেষ পারা শেষের দিকে রব্বুল আলামিন পূর্ণাঙ্গ একটি সূরার ভিতরে আল্লাহর তাওহীদের বর্ণনা তিনি দিলেন। আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ হলেন এক। কুল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এই পৃথিবীর জমিনের সবাই হলেন মুখাপেক্ষী কার? আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। এই পৃথিবীতে যা আছে সব যদি আল্লাহর হয়, তা আল্লাহ তো কারো কিছু চাওয়ার দরকার নেই। সব কার? আল্লাহ। ক্ষমতার দিক দিয়ে কে জোরে বলেন? কে? আল্লাহ। আল্লাহর আরেকটা পরিচয় হলো, আল্লাহ হলেন ক্ষমতাবান, শক্তিধর, শক্তির আধার। জোরে কন সুবহানাল্লাহ। এ ভাই, আমেরিকা থেকে শুরু করে, ইরান থেকে শুরু করে গোটা বিশ্বের যত ক্ষমতা আছে সব যদি একদিকে আনা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বোধহয় পারবে না। কি পারবে? আল্লাহর একজন ফেরেশতার শক্তির সমতুল্য গোটা পৃথিবীর শক্তি একজন ফেরেশতার কাছে ফেল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সামান্যতম একটা সলিমুদ্দি, 3.5 হাত বড় একটা মানুষ আল্লাহর সঙ্গে তাকাব্বরি করে, হ্যাঁ, আল্লাহর ক্ষমতা নিয়ে টানা হাসরা করে, নাউজুবিল্লাহ বলেন, ওরে একটা থাপড় মারলে ও কোন দেশে পড়বে তো নিজেও জানে না। ফেরেশতা যদি একটা থাপড় মারে খুঁজি পাওয়া যাবে? খুঁজি পাওয়া যাবে? খুঁজি পাওয়া যাবে না। আর সে আল্লাহর সঙ্গে তাকাব্বরি করে। সম্মানিত হাজেরান, আল্লাহ পাক কোরআনে বলছেন তার ক্ষমতার কথা। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা হলেন সমস্ত বস্তুর উপরে কাদির, মানে শক্তিধর, ক্ষমতাধর। কে? আল্লাহ। আর আরেক আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক, শক্তির আধার হচ্ছেন, একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিধায় আল্লাহর শক্তির সাথে আমার ভাইরা পৃথিবীর কোন শক্তির খাওয়া আছে নাকি? যতই সে ফাল পারুক কোন লাভ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন ক্ষমতাধর, শক্তিধর। তাহলে আল্লাহর আরেকটা পরিচয় আছেন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি ধনী না গরিব। জোরে বলেন ধনী না গরিব। যেহেতু কারো মুখাপেক্ষী নন, তাহলে বোঝা গেল আল্লাহ হলেন ধনী। আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বললেন, আল্লাহু গনিয়ুন হামিদ, আল্লাহ হলেন প্রশংসিত ধনী। ওই আমাদের মতোই সুদের কারবার করে না, ঠিক কিনা? হ্যাঁ, আজ ধনী দিয়ে দেশ ভরে গেছে। 195টাই সুদের, 195টাই ঘুষ খায়। এ কথা কর না কে? আজকে আমাদের ধনী, আমরা যে ধনী হইছি আমার ভাইয়েরা, হয় বোনের হক মারছি, অথবা ভাইয়ের হক মারছি, অথবা প্রতিবেশীর হক মারছি, অথবা ইতিমের মাল খাইছি, অথবা বিধবার মাল খাইছি, অথবা অন্যায় করেছি, সুদের কারবার করে পেট মিষ্টি কুমুরের মতন মানাছি। কথা কর, লজ্জা লাগে? লজ্জা লাগে? আমার ভাইয়েরা, হয় বিবাহের সময় পেমেন্ট নিছি, এইবার ভেজাল, বিবাহের সময় পেমেন্ট নিছেন, এরকম প্লেয়ার কি এখানে নাই? হ্যাঁ, প্লেয়ার নাই? বা বা, সে ডিমেনের টাকা নিয়ে বোল মাছ, ইলিশ মাছ, তার মাগুর মাছ, তারপর শিং মাছ, গরুর গোস খাওয়ার মডেল কি? যতদিন টাকা আছে একটা মডেল খাওয়ার, যখন টাকাটা আসলে শেষ হওয়া শুরু হয় তাহলে সিরত কি রাগ করে, খালি সিরত কি রাগ করে, আর বউ আর ভাল লাগে না। কথা বলেন, কিছু তো আছে ঘর বানায় ফুসে, ওই শ্বশুর বাড়ির যৌতুকের জন্যে, ফার্নিচারের জন্যে ঘর বানায় ফুসে, ফাঁকা ঘর, বউয়ের বাড়ির থেকে পাবো, ওটা দিয়ে ঘর বোঝাই করবো। তোমার লজ্জা লাগে না? তোমার শরম লাগে না? পুরুষ না কাপুরুষ না, ভেড়া তুমি। হ্যাঁ,
শ্বশুরবাড়ির ফার্নিচারের ঘর বানায় রাখছো, তোমার তো লজ্জা থাকা দরকার। সংসারে শান্তি কেমনে আসবে? এই সংসারে শান্তি কেমনে আসবে যখন আপনি বউকে বলেন এই এক গ্লাস পানি আন তো, কঠি বলছো হয়ে দেখেন না কলজা ঠান্ডা। তার কারণ বউয়ের হিসাব হলো পানি তুমি নিজে এনে খাও, বেশি তেড়ি বেড়ি করো না। তুমি কিন্তু বিবাহের সময় খাট নিছো, পালং নিছো, আল্লা নিছো, সুকেশ নিছো, টিভি নিছো, যক্ষা নিছো, 2 লাখ টাকা পেমেন্ট নিছো, তোমার কথা আমি ঘন্টা শুনবো। বেশি তেড়ি বেড়ি করলে গোলামের ব্যাটটা গোলাম জুটিয়ে দিয়ে ঝাঁটা মারিয়ে বাড়ির থেকে বাইর হয়ে যাবো। কথা কন, এখন তো পাওয়ার নাই কথাতে কয় কি জানেন, হামরায় সরকার। বেশি তেড়ি বেড়ি করলে হামরায় বাবা তো আইজ কত তার এরকম বিচারে যান না, হামরায় আজ দেখলে মাথা খারাপ। আজ বাজারের মধ্যে যান, হায় 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 পুরুষের কোনো খাওয়ায় নেই, ভিড়, এত ভিড় মহিলা দিয়ে বাজারে ঢোকা যায় না। কথা বলে স্বামী কয় যে কি করো তুমি, হ্যাঁ আমি তো বাজার কয়, তোমার হলে পছন্দ হলে বুড়ে আনো পাতলা আনো তোমার তো পছন্দ, চলো আজকে তোমাকে আমি বাজার শেখাবো কিভাবে বাজার করতে হয়, তোমাকে আজকে দেখায় দেবো আমি, চলো। ছাওয়াটা কলক দিছে, ভ্যানিটি ভ্যানিটি ব্যাগটা হাতত দিচ্ছে, দিয়া এখন এই ছাওয়াই নেয় না ভ্যানিটি ব্যাগ নেয়, এখন করছে কি ভ্যানিটি ব্যাগটা বাম হাতে ঢুকাইছে, ঢুকিয়ে তারপরে ছাওয়াটা নিচে গুলো দিয়ে জোগাইছে যাওছে, জোগাইছে যাওছে। এখন বউ বউ সামনে সামনে যায় আর আল্লাহর বান্দা এ কোটিপতি বড় লোক হায়ের যুবক রে, বউয়ের পিছনে ইতিমের মতন ঘোরছে, ইতিমের মতো ঘোরছে। কথা বলে ঠিক কিনা? বউ যা বলতেছে দোকানদার ভাই যাবে, পুরুষ বাড়ির থাকবে অথবা পুরুষ বাজার করবে মহিলা বাড়ির থাকবে যে কোনো একটা, সেটা কি হয় বাজারে যাইলে ঘষে ঘষে মারে গুতিয়ে, ওরাও মজা পায় এরাও মজা পায়। কথা বলে মজার জন্যই তো দুনিয়া চলছে, কোথায় গোনা কবিরা হবে আর সগিরা হবে ওগুলো দেখার টাইম নাই। কিছু মসে মেয়ে দেখেন না রাস্তার মধ্যে যে সাজি গুজি একে বিউটি পার্লারে যায় এইরকম চেতরা দিয়ে সাথে এই হওয়ার সাথে একেবারে ভরুস চুল তুলতে 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 একেবারে ফুল ছেড়া তো রাস্তার মতো চিকন করে। কথা বল, ওট পালিশ ঠোঁট পালিশ নাক পালিশ মুখ পালিশ যা আছে একে ভারী করে দেয়, দিয়ে একটা পেন্সিলের মতো ওর উপরে ঘাই দেয়, ঘাই দিয়ে গ্লাসের সামনে এরম করে। কি ভুল করলাম নাকি? হ্যাঁ হয় কথা হয়, গালার মধ্যে কোনো তিল নাই, এই 20 সালের ডিজাইন বলে একটা তিল দিয়ে দেয়, সামনে চারটে চুল করে খাটো খাটো করে বারবার কানের উপর দিয়ে দেয়, ফির পরে ফির দেয়, ফির পরে ফির দেয়, ফির মাঝে মাঝে আবার ফুক মারে। কথা কন কথা কন, লগ্ন কাপড় পরে রাস্তায় যখন হাঁটে বুড়েরা তো চটকি ওঠে, আর যুবক ছেলে যেগুলো আছে বিশ্বাস করেন ওরা টাইগারের বোতল খায়, স্পিরিট খায়, হায়ার স্পিরিট, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, মদ খায়, ইয়াবা খায়, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে, একটা ঘাড়া একটা খাবার দিয়ে কয় জেল ফাস্ত কি মানুষের জন্য নাকি, জেল ফাঁসি গরু ছাগলের জন্য, তারা ধর যা হয় হবে, হয় জেল হোক আর ফাঁস হোক এ জীবনটা আগে শেষ করে দেয় এখন। কথা বলেন কথা বলেন, আজকে যত ধর্ষণ হচ্ছে শুধু যুবকদের দুষলে হবে না, আমার মায়েরা পায়ে হাত দিলাম রাস্তায় যখন হাঁটবেন একটু ভালো করে পোশাক টোশাক পরে হাঁটেন, যেভাবে হাঁটেন যুবকরা সহ্য করতে পারে না, যার কারণে পত্রিকা খুললেই দেখা যায় গণধর্ষণ। কথা বলেন, গণধর্ষণ শুরু হয়ে যায় আমার ভাইয়েরা, এভাবেই চলছে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমার ভাইয়েরা কোনো জায়গা বাদ পড়তেছে না। বিধায় বলবো যারা প্রশাসনিক ভাবে আছেন দেশের নেতৃত্বরা দিচ্ছেন, এই মুহূর্তে যদি এই ধর্ষকদেরকে থামানো হয়, এই মুহূর্তে যদি বাংলাদেশ থেকে একটা চূড়ান্ত আইন যদি পাস করানো হয় ধর্ষণের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের যদি আইন পাস করানো হয়, এমন একটা সময় আসবে এ দেশ ধর্ষকের দেশ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা তার একটাই কারণ, আর একটাই মাত্র কারণ, সেটা হলো কোরআনের অনুশাসন নাই, রসুলের আদর্শ নাই,
কোরআনের অনুশাসন রাসূলের আদর্শ ছাড়া আমার ভাইয়েরা পৃথিবীর কোন দেশে শান্তি আসতে পারে না। চ্যালেঞ্জ করলাম, শান্তির যত উপায় দেন না কেন, কোরআনের আইন ছাড়া রাসূলের হাদিসে রাসূলের আদর্শ ছাড়া পূর্ণাঙ্গ ফুললি 100% শান্তি পৃথিবীর কেউ দিতে পারবে না। আর কোরআনের আইন যদি চালু হয়, রাসূলের আদর্শ মাফিক যদি দেশ পরিচালনা হয়, যদি আমার রান্নাঘর চলে, আমার রাষ্ট্র চলে, আমার পারিবারিক চলে, থানা চলে, তারপর আপনার জেলা চলে, বিভাগ চলে, দেশ চলে, এই দাস গোটা বিশ্বে জেনেছে হবে সেই দাস হবে সোনালী দাস। একজন মদখোর খুঁজে পাওয়া যাবে না, জেনাখোর খুঁজে পাওয়া যাবে না, একজন ইয়াবাখোর খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, মা বন্ধুর ইজ্জতের হেফাজত হবে ঠিক কিনা? আজকে এই শাসন না থাকার কারণে একটা ক্লাস থ্রির মেয়ে, হায় 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 হায়, একটা ক্লাস থ্রির মেয়ে ক্লাস ফাইভের ছেলে হৃদয় আই লাভ ইউ কথা কন না কে কথা কন, থ্রির মেয়ে যদি ক্লাস ফোর ফাইভের ছাত্রীর সিঁড়ি দেয় আই লাভ ইউ, তাহলে এইটেরটা ক্লাস টেন কি দিবে, এইটের মেয়েটা ক্লাস টেনের ছাত্র কি দিবে, ইউ লাভ মি কথা কন না কে? হ্যাঁ, আর যেটা কোনো মতে মাল্লিগড্ডি সে মেট্রিক পার হ্যাঁ ইন্টারমিডিয়েটে গেছে, ওরে বাবা রে বাবা, গিয়ে দেখেন না ও গাছের গোড়ায় বসছে, ও আবার ওর ওর কোলের উপরে মাথা দিয়ে আছে, মাথা দিয়ে ও ওকে বাদাম খুলে দেয়, এ একে বাদাম খুলে দেয়, কে তোমার হাত নাই বাদাম খুলি খুলি খাওয়া নাকি, বাপ মাও মানে পিছন ঘামায়া গাও ঘামায়া টাকা উপার্জন করে, রিক্সা চলে টাকা উপার্জন করে, মানুষের বাড়িতে কামলা দিয়ে টাকা উপার্জন করে, সারা দিন পরিশ্রম করে টাকা তোমার ওটা পাঠায়, আর তুমি বাদাম খাও? হ্যাঁ, ভালোবাসা আমার ভাইয়েরা, আজকে 5 বছরের মেয়ে থেকে 80 বছরের বুড়ি পর্যন্ত রক্ষা পাচ্ছে না ইসলামী অনুশাসন না থাকার কারণে। সম্মানিত ভাইয়েরা, অনেক লম্বা কথা হয়ে গেল, রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহুস সামাদ, বাল্লা মুখাপেক্ষীহীন, এ পৃথিবীর সব মুখাপেক্ষী আল্লাহ কেবল এই মুখাপেক্ষীহীন। আমার মুসলমানেরা, তাহলে শক্তির দিক দিয়া শ্রেষ্ঠকে, সম্পদের দিক দিয়া শ্রেষ্ঠকে আল্লাহ, ধনী না গরিব, ধনী না গরিব, আল্লাহর এই ধনির মধ্যে কোনো কলঙ্ক নাই ঠিক কিনা? তিনি প্রশংসিত ধনী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন আল্লাহু গনিয়ুন হামিদ, আল্লাহু গনিয়ুন হামিদ, আল্লাহ হলেন প্রশংসিত ধনী, সুবহানাল্লাহ। আমরা কি, আমরা কি, আমরা কি আল্লাহ সে কথা কোরআনে বলছেন? এখন হয়তো মনে আরাম সাহেব মনে করে যে আমি তো টাকা পয়সার মানুষ, হয়তো আমাদের ডিউক ভাই মনে করে আমি তো এমপি কোটিপতি, আমি ও ভাই বল মনে করে আমি এটা হয়ে গেছে ওটা হয়ে গেছে, না আপনি কিচ্ছু আর নাই, আমার আল্লাহর কাছে আপনি ফকির। কি কন আমার আল্লাহর কাছে আমি কি ফকির? এ পৃথিবীর শ্রেষ্ঠ ধনী যিনি, তিনিও আল্লাহর কাছে ফকির। তার কারণ আল্লাহ যদি কোরআনে বলে থাকে আমার বলতে অসুবিধা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ বললেন যে তোমরা গোষ্ঠী সুদ্ধাই ফকিরের জাত, তোমরা কিসের জাত, ফকিরের জাত, আর আল্লাহ হলেন প্রশংসিত ধনী, আর আমরা হলাম গোষ্ঠী সুদ্ধাই ফকিরের জাত। তাহলে আল্লাহ সম্পদের দিক দিয়াও তিনি হলেন শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে ধনী একটা প্রমাণ না দিলে কেমন হয়? আমার ভাইয়েরা, প্রথম আসমান আল্লাহ বানাইছেন মেঘ দিয়া, খুব মনোযোগ দেন কি দিয়া বানাইছেন, মেঘ দিয়া বানাইছেন। দ্বিতীয় আসমান আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন খাঁটি লোহা দিয়া, তৃতীয় আসমান বানাইছেন খাঁটি চান্দি দিয়া, চতুর্থ আসমান বানাইছেন খাঁটি স্বর্ণ দিয়া, পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান আল্লাহ বানাইছেন হীরা মণি মুক্তা দিয়া। ও মুসলমান, চতুর্থ আসমানটাই যদি ধরা হয় আমার আল্লাহ সোনা স্বর্ণ দিয়া বানাইছেন, তাহলে বলেন তো কয় মন স্বর্ণ লাগছে, বলতে পারবেন কয় মন স্বর্ণ লাগছে? এরকম এরকম বিশাল পুরো স্বর্ণ গাঁথনি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমান নির্মাণ করেছেন। আমার ভাইয়েরা, কয় মন স্বর্ণ লাগছে এই হিসাব পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে
এটা আসমানের হিসাব, জমিনের ভিতরে স্বর্ণ আছে না নাই, খরণী আছে না নাই, কোথায় আছে, কোন কোথায় আছে বদরগঞ্জ? আমি বলবো কোথায় আছে এই জমিনে স্বর্ণের খনি, কোথায় আছে বলবো? ফির বললে আবার নিতে যাই না, আবার কে মনে করছে বললে তো কাম, তাহলে আমরা যাবো গিয়ে নিয়ে আসবো স্বর্ণের খনি। এই পৃথিবীর জমিনে আছে, কোথায় আছে? সৌদি আরব একটা রাষ্ট্র আছে না, দেশ আছে না নাই? এই দেশের মক্কা নগরী আছে, মক্কা নগরী, মক্কা নগরীর ভিতরে একটা কাবা শরীফ আছে না নাই? এটা আমাদের কেবলা। এই কাবা থেকে, কাবা শরীফ থেকে বাহির হয়ে চাতাল, চাতালের পরে যারা হজ করছেন, চাতালের পরেই দেখবেন একটা পায়খানা আছে, মানে বাথরুম, যেটাকে আবু জেহেলের বাড়ি মানে পায়খানা বানায় দিছে, ঠিক কিনা? এই আবু জেহেলের বাড়ির পরেই আছে একটা চাতাল, ছোট্ট চাতাল, চাতালের পরেই আছে বিশাল পাহাড়, যা বলে আবু কুবাইস, সুবহানাল্লাহ। কোন যে পাহাড়টি সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে আল্লাহ মাটি তৈরি করার পরে যখন জমিনে পানির উপরে ছেড়ে দেয়, আমরা ভূগোলে এবং বিজ্ঞানে পড়েছি তিন ভাগ জল এক ভাগ পানি, যখন পানির উপরে ছেড়ে দেওয়া হলো তখন মাটি ঢুলতেছিল, মাটি ঢুলতেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ওই মাটিকে স্থির করার জন্য যে খুঁটিটা আল্লাহ তৈরি করলেন, যে পাহাড় তৈরি করলেন, সেই পাহাড়টির নাম হলো যা বলে আবু কুবাইস। যে পাহাড়ের উপরে উঠে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই পাহাড়ের বুকে 40 থেকে 20 হাত অথবা 20 থেকে 40 গজ বুকে একদম কাছে, একদম কাছে একটি ঘর এখনো আছে, সুবহানাল্লাহ। কোন যে ঘরের ভিতরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন, আলহামদুলিল্লাহ। কোন এখন ঘরটি হলো বিল্ডিং, ওই সময়ে ছিল খেজুর পাতার চাটাই দিয়ে তৈরি করা জীর্ণশীর্ণ একটি ঘর। আমার ভাইয়েরা, এই ঘরের ভিতরে মা আমিনা বসবাস করতেন। একদিন তিনি হজরার বাহিরে, ঘরের বাহিরে আসলেন, পায়ে চারি করতেছেন, হঠাৎ করে তার নজরে পড়ল পাহাড়ের পাদদেশে একটা বাঘ ধা ধা করে আসতেছে। আমার মুসলমানেরা, এই বাঘ দেখেন মা আমিনা ভয় পেয়ে গেলেন। বদরগঞ্জের মানুষ তো ভয় করে না, কি বাঘ দেখলে ভয় করে? যদি কেউ বলে রংপুর থেকে তিনটা বাঘ বদরগঞ্জের ভিতরে ঢুকছে আর ওই দিক দিয়ে মাহফিলের দিকে আসতেছে, আমি বলবি আগে উঠি মারবো তোর, কথা কর, জীবনের ভয় আছে? চেয়ারম্যান মানুষ, ওনার জনবল আছে, উনি ভয় করে না, কিন্তু আমার ভয় আছে। বাঘ, বাঘ যদি আসে ভয় আছে না নাই? আরে ওই দিক দিয়ে যদি সাত আটটা যদি দাঁড়ায় সাহেব ঢোকে, কেউ যদি বলে যে হুজুর মাথা খারাপ, আমি নিঃসবে দেখছি পাঁচ ছটা ডারাস সাহেব ওরা পালাক করবে ঢুকতেছে, আমার ভাই কোন লোক থাকবে? থাকবে? আর ডারাস সাহেব বাদ দিলেন, কয়েকটা যদি মৌমাছি, গোটা হাজার খানিক মৌমাছি যদি ছাড়িয়ে দেওয়া যায়, আর যদি খালি আস্তে আস্তে খালি হুল বসায়, খালি হুল বসায়, খালি এপাকে থাবার এপাতে মার দৌর, কথা বলেন? বাঘ দেখলে মানুষ ভয় পায়, তার কারণ বাঘের নিসার হলো মানুষকে খেয়ে শেষ করে দেওয়া। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর বান্দী মা আমিনা ভয়ে থরথর থরথর করে কাঁপতেছেন, বাঘ টের পেয়ে গেছেন, আমিনা ঢুকবেন কোন দিকে যাবেন, কিংকর্তব্য বিমূর হয়ে পড়লেন, কোথায় ঢুকবেন, হজ বরল বিশৃঙ্খলা মেমোরির অবস্থা। আল্লাহর বান্দান বান্দী দাঁড়িয়ে আছেন, বাঘ টের পেয়ে গেছেন, মামিনা ডর করেছে, ভয় করেছে। এবার বাঘ গোপনে গোপনে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ, নবীর মা ভয় পেয়েছি, আমার দেখে মেহরবানি করে আমার জবানটা খুলে দাও। আল্লাহ যদি জবান খুলে দেয় তাহলে বাঘ কথা বলতে পারবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বাঘের জবান খুলে দিলেন, বাঘ বলতেছেন, ও মা ডর করো না, ভয় পেও না, আমি আসতেছি আপনাকে খাওয়ার জন্য না, আপনার কোনো ক্ষতি করব না মা, আপনার গর্ভে যে সন্তান, এই সন্তান আপনার গর্ভে থাকার কারণে ইনি সাধারণ কোনো সন্তান না, ইনি হলেন রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা ভয় পাবেন না, ডর করবেন না, আমি আসতেছি আপনি যে সম্মানিতা মা, আপনার কদমে একটা সুমার, আপনার কদমে দাদাওয়ার জন্য আসতেছি।
মা দাঁড়িয়ে গেল, বাঘ আসলেন, মায়ের কদমে চুমা দিলেন, সেজদা করে চলে গেলেন। রে মুসলমানেরাম, ওই দিন নবীজির আম্মা যান নবীকে গর্ভে নিয়ে যেদিক দিয়ে পায়চারি করেছেন, নবীর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সাত তবক জমি পর্যন্ত আল্লাহ স্বর্ণের খনিতে পরিণত করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু কি এটাই? শুধু এটাই নয়, উহুদের ময়দান দেখছেন কারা কারা? উহুদের ময়দান যেখানে 70 জন সাহাবা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই, ঠিক কি না? এই উহুদের ময়দানে আল্লাহর নবী 3-4 দিন পর্যন্ত খায় না, কি যে কষ্ট! একদিন মন খারাপ, আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনি এত বেজার মন খারাপ, আপনি চিন্তা করেন কেন? যদি আপনি চান তাহলে আপনার জন্য উহুদের পাহাড়টা স্মরণে পরিণত করে দিব। রসুল বলেছেন, আয় আল্লাহ আমার উহুদের পাহাড় স্মরণের দরকার নাই, অত বড় লোক হওয়ার কোনো দরকার নাই, আয় আল্লাহ আমি পৃথিবীতে শান্তি করার জন্য আসি নাই, আমি এসেছি পৃথিবীতে মানবতার কল্যাণের জন্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, মানবতার কল্যাণের জন্য আমাদের নবী এসেছেন। সম্মানিত হাজারান, আল্লাহ এই যে বলেছেন উহুদের পাহাড় স্মরণে পরিণত করে দেব, উহুদের পাহাড়ের ভিতরে স্মরণের খনি হয়ে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে স্মরণের খনি আছে না নাই? এগুলো কার? জোরে কর কার? তারপরে আপনার তেলের খনিকার, পেট্রোলের খনিকার, কয়লার খনিকার, পাথরের খনিকার, সব যদি আল্লাহর হয় তা আল্লাহ বড় লোক না ধনী? আল্লাহ একবার, আল্লাহ হলেন জ্ঞানী, তিনি হলেন ধনী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরাম, শুধু তাই নয়, আল্লাহ পাক তার আরেকটা পরিচয়, রব্বুল আল্লাহর আরেকটা পরিচয় দিচ্ছেন রব্বুল আলামিন। সূরা বাকারার 255 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 255 নম্বর আয়াত, 43 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর লাইন, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ বলতেছেন যে কি, যে আল্লাহ তিনি ছাড়া আর কোন ইলাহ নাই, তিনি হলেন চিরঞ্জীব এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ। কোন এ পৃথিবীর সব ধ্বংস হবে, আল্লাহর পরিচয় হলো আল্লাহ থাকবেন, তিনি হলেন চিরঞ্জীব চিরস্থায়ী। আল্লাহর স্থায়িত্ব আছে, এ পৃথিবীর কোন স্থায়িত্ব নাই। আজকের এই খাটটায় এ সোফাটা কি সুন্দর দেখা যায়, 100 বছর পরে এ সোফার কোনো অস্তিত্ব থাকবে না। কথা বলে এখানে যত মানুষ আছি আমরা, 100 বছর পরে একটা লোকও থাকবে না। চেয়ারম্যান সাহেব, আজকে চেয়ারম্যান এই 8 নং না 9 নং দামোদরপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান, আমার ভাইয়েরা আজ থেকে 50 বছর পরে, আজ থেকে 60 বছর পরে এই চেয়ারম্যান সাহেবের অস্তিত্ব আর পৃথিবীতে থাকবে না। কথা বলেন, আমি মৌলভী আজকে হাত জোগে যে কথা বলতেছি, আজ থেকে 50-60-70 বছর পরে আমি মৌলভীও পৃথিবীতে থাকবো না। কথা বলেন, থাকবে কে? জোরে কোন থাকবে কে? আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তিনি ব্যতীত আর কোন ইলাহ নাই, তিনি ব্যতীত তিনি ছাড়া আর কোন ইলাহ নাই, তিনি হলেন চিরঞ্জীব এবং চিরস্থায়ী। তাহলে আল্লাহ যদি চিরঞ্জীব হয়, চিরস্থায়ী হয়, তাহলে পৃথিবী ধ্বংস হবে? ঠিক হিসাবে আসে কি আসে না? পৃথিবী ধ্বংস হবে, আর পৃথিবী যে ধ্বংস হবে তার হিসাব কি কোরআন শরীফে নাই? সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ কয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইদাম জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা। আল্লাহ বললেন, কি বললেন? এই জমিনকে ধরে যখন ঝাঁকুনি মারা হবে, জমিনে যা দিলেছে, জমিনের ভিতরে যা ঢুকেছে সবগুলোকে বাহির করে দেবে, ঠিক কিনা? জমিনে যা গিলেছে সব বাহির করবে, আমার ভাইয়েরা সেদিন অনুষ্ঠিত হবে ইয়াউমুল কিয়ামত। আমার বন্ধুগণ, আল কারিয়া, তুমাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া। আল্লাহ এই আয়াতের সূরার ভিতরে 3 জায়গায় কারিয়া শব্দ ব্যবহার করলেন, প্রলয়, মহাপ্রলয়, মহাপ্রলয়।
পৃথিবীর সব তছনছ হয়ে যাবে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, কথা বলে ঠিক কিনা? তুলার মতো উঠতে থাকবে, তাহলে স্থায়িত্ব কে হবে? আজরাইলকে বলবেন, ও আজরাইল অবস্থাকে আল্লাহ, এই পৃথিবীর জমিনে সব নাই শেষ, এখন কে বাকি আছে? আল্লাহ আপনি আর আমি বাকি আছে, তাই নাকি? এরা কাজ করো, তোমার যান তুমি নিজে কবজা করো। আল্লাহ আমার যান যদি আমার কবজা করা লাগতো, এটা যদি আমি আগে জানতাম, তাহলে আমি এই দায়িত্ব থেকে অব্যাহতি আগেই চাইতাম। আল্লাহ পাক বললেন, মউত ইয়া মালাকুল মউত, মরে যাও। মালাকুত মউত মরে গেল, এখন থাকলো কে? আল্লাহ। কে থাকলো? আল্লাহ। তাহলে আল্লাহর আরেকটা, রব্বুর আল্লাহর আরেকটা পরিচয় হলো, আল্লাহ হলেন চিরঞ্জীব এবং চিরস্থায়ী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর আরেকটা পরিচয় নিয়ে নিন, তারপরে আমি অন্য জায়গায় যাচ্ছি। ও মুসলমানেরা, আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি ওয়া ইয়াকুসুল হাক্কা ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। আমার আল্লাহ বললেন, সূরা আনআম আয়াত নাম্বার 57, কত নাম্বার আয়াত? সূরা আনআম আয়াত নাম্বার 57, 100 35 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি ওয়া ইয়াকুসুল হাক্কা ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। প্রভুত্ব, সার্বভৌমত্ব কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াকুসুল হাক্কা, আল্লাহ তিনি সত্য বর্ণনা করেন, হাক্কা সত্য বর্ণনা করেন। আর আমরা তো দুনিয়ার মিশে কথা কই, ঠিক কিনা? 100 মধ্যে 95টি মিশে কথা কই, এমনও প্লেয়ার আছে না নাই? আছে না নাই? কয় হে দিব সে দিব, কাঁচা বাড়ি পাকা করে দিব, পাকা বাড়ি কাঁচা করবো, ঠিক কিনা? আমার ভাইয়ের একবার এক সময় ভাষণ দিল না, যে মা সিকন রাস্তা বলে, কয় সিকন রাস্তা, সরু রাস্তা বলে চ্যাপটা করে দিবি, কথা কয় না কে? এ সরু রাস্তা কি করবে? চ্যাপটা করবে। আর একজন ডিগ্রি কলেজে ভাষণ দিল না, কি ভাষণ দিল? আমার মেয়েরা যদি আপনারাকে ভোট দেন, তাহলে আমি এই ডিগ্রি কলেজকে ইন্টারমিডিয়েট করে দেব, কথা কয় না কে? কথা কয় না কে? ডিগ্রি কলেজ কি কলেজ করে দিবে? ডিগ্রি কলেজ ইন্টারমিডিয়েট করে দিবে, কথা বলেন? এই রকম নেতা যদি আপনারা জায়গা মতন পাঠান, তাহলে এই নেতার দ্বারা আপনি কি আশা করতে পারেন, কথা বলেন? কোনটা ভালো কোনটা খারাপ, এরকম যদি এটাই বিবেচনার যদি কোনো তার মগজ না থাকে আমার ভাইয়েরা, তাহলে আপনারা বলেন এরকম নেতা দিয়ে কি হবে? কর এরকম নেতা দিয়ে সমাজের উন্নয়ন হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সত্য বর্ণনা করি, সত্য কি বর্ণনা করি, আর আমি আল্লাহ, ওয়াহুয়া খায়রুল ফাসিলিন। আল্লাহ বললেন, আমি আল্লাহ হলাম, তিনি হলেন কি উত্তম ফয়সালাকারী, শ্রেষ্ঠতম ফয়সালাকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন শ্রেষ্ঠতম ফয়সালাকারী, তিনি সত্য বর্ণনা করেন। আজকে আমার ভাইয়েরা গোটা বিশ্ব যদি লক্ষ্য করা যায়, চোখ খোলা যায়, খবর নেওয়া যায়, আমার দেখা যায় যে আজকে কিছু কিছু ক্ষেত্রে যারা প্রকৃত আসামি তারা ছাড় পায়, আর যারা আসামি নয় তাদেরকে জেলখানায় বন্দি করে রাখা হয়, কথা বলেন? কথা বলেন। চোরে চুরি করে, অসরা বন্দিত পরে। টাকা হলে জজকে কেনা যায়, টাকা হলে উকিল কেনা যায়, টাকা হলে মুক্তার কেনা যায়, টাকা হলে সাক্ষী কেনা যায়, টাকা হলে সাক্ষীকে গুম করা যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ যেদিন হাকিম হবেন, সেদিন কোনো টাকা চলবে না, সেদিন চান্দু মামু, সেদিন কই যাবা? সেদিনের হিসাব করো, যেদিন আল্লাহ হাকিম হবেন, আর ব্যারিস্টার হবেন কে? কে হবেন? আসেন আমার মুখতার, আসেন আমার ব্যারিস্টার,
শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি যাবিন দার, আমি পাপি তিনি যাবিন দার। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম সারা বাইরে যাই। মনরে ঠিক কি না, দুই কাঁধে দুই মহরি আছে না, দুই কাঁধে দুই মহরি লিখতে আসেন ডায়েরি, দলিল দিয়ার দলিল দেখারায় দিবেন টাকা পয়সার নাই কারবার, আমি পাপি তিনি যাবিন দার, আমি পাপি তিনি যাবিন দার। মারহাবা কর, জোরে কর মারহাবা। আমার ভাইয়েরা, যদি আল্লাহ হাকিম হবেন আর ব্যারিস্টার হবেন কে আমাদের নবী, সেদিন কিন্তু কোন লুকো চুরি খাটবে না, কথা বলেন ঠিক কিনা। তার কারণ আল্লাহ সূরা জিলজালায় বলে দিয়েছেন শেষের দিকে, যার্রা পরিমাণ ভালো হোক আর মন্দ হোক, আল্লাহ যার্রা পরিমাণ হিসাব কিয়ামতের ময়দানে ছাড়বেন না, পুঙ্খানুপুঙ্খ রূপে তিল তিল হিসাব আল্লাহ ছাড়বে না। এক টাকা কোথা থেকে আয় করেছেন, কোথায় ব্যয় করেছেন, এটারও হিসাব যতক্ষণ পর্যন্ত দিতে পারবেন না ততক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে এক কদম সামনে অগ্রসর হতে পারবেন না। এ কথা কার, ধরে কোন কার, আমি কি বানায় বলছি না, কোরআনে আছে, কোরআনে যা আছে তাই বললাম ঠিক কিনা। সম্মানিত ভাইয়েরা, এখন চলে আসেন, আল্লাহর পরিচয় পেলাম কিনা, আল্লাহ কয়জন সব হিসাব ঠিক আছে, আল্লাহর আরো যদি আরো আমি যদি আয়াত অন্তত 100 আয়াত আল্লাহর পরিচয়ের উপরে তেলাওয়াত করব, অর্থ করব 100, কিন্তু সবাই তো অত পাবো না ঠিক কিনা। সম্মানিত হাজেরান, আমি আপনাদেরকে আর একটা জায়গায় নিয়ে যাচ্ছি, আমি আপনাদের খেদমতে দ্বিতীয় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত, এই আয়াতের সামনে দুটি কথা বলে দিয়ে আমি নেমে যাব। ধৈর্য সহকারে আপনারা বসে থাকবেন, যাদের জায়গা সংকুলন হচ্ছে না আপনারা মেহরবানিকে ওই কোনায় চলে যান, আমার হাতের ডান দিকে ওই কোনায় আরো প্রায় 200-300 লোক ওখানে ধরবে, ওইখানে আপনারা চলে যান, উত্তর কোনায় চলে যান, হ্যাঁ দলে দলে উত্তর কোনায় চলে যান ইনশাআল্লাহ। সম্মানিত হাজেরান, একটু জায়গা করেন, বলাটা নেই হইলো একটা, নরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই আয়াতটি তেলাওয়াত করার আগে, এই আয়াতে আলোচনা করার আগে আমি আপনাদেরকে একটা সুন্দর একটা কথা বলি, দেখা আপনাদের পছন্দ হয় কিনা। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালামের কাছে একদিন ফেরাউন আসলো, এদিকে তাকান, আমার দিকে তাকান, মূসার কাছে কে আসলো, কথা কি বোঝা যায়, বোঝা যায়, মূসার কাছে কে আসলো, ফেরাউন আসলো, এসে বলল যে মূসা আমি যদি ইসলাম কবুল করি তাহলে আমাকে কি দেওয়া হবে, আমি কি পাবো, ইসলাম যদি কবুল করি তাহলে আমি কি পাবো। মূসা বললেন মরে যাওয়ার পরে পাবেন জান্নাত, সুবহানাল্লাহ কয় না, মরে যাওয়ার পরে কি পাবে জান্নাত। একটা লোক যদি কাফেরও হয় ইসলাম কবুল করলে কি গুনাহ থাকে, আরো জোরে কোন গুনাহ থাকে, তাহলে গুনাহ যদি না থাকে লোকটা যাবে কই, জান্নাতে যাবে। তাহলে এক নম্বরে সে যদি, তুমি যদি ইসলাম কবুল করো তাহলে মরার পরে তোমার জায়গা হবে জান্নাত, আর আর দুনিয়ায় যা মরার পর, আর দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চারটা নিয়ামত দিবে, কয়টা জোরে কোন কয়টা, চারটা নিয়ামত দিবে, মরে যাওয়ার পরে জান্নাত,
আর বেঁচে থাকতেই চারটা নিয়ামত আল্লাহ আপনাকে দান করবেন। ও ভাইজান, এই চারটা নিয়ামত ফেরাউন কি কি নিয়ামত পাবে যদি ইসলাম কবুল করে আপনাদের জানার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? কারা কারা শুনবেন দু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটা তাকবীর দান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমরা সবাই রাসূল সিনা, ভয় করি না বুলেট বোমা, লিল্লাহে তাকবীর। হাত নামান সম্মানিত ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউবুম মুবীন। আমার ভাইজান, আল্লাহ বললেন, হে ইমানদারেরা, হে মুমিনেরা, হে ইমানদারেরা, তোমরা পুরাপুরি ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। কিসের ভিতরে? ইসলামের ভিতরে ঢোকো, পুরাপুরি ইসলামের ভিতরে ঢোকো। পুরাপুরি ঢুকতে গেলে আমার ভাইয়েরা নামাজও পড়তে হবে, কথা কর, রোজাও করতে হবে। মানুষের হক নষ্ট করা যাবে না, মানুষকে ঠকানো যাবে না। বুড়ার বাড়া তাল ধরছে, উনি হজে যাবে। ছেলেদেরকে ডাক দিয়ে বললেন, ছয় ছেলে দুই মেয়ে, ডাক দিয়ে বললেন যে বাবা, আমি তো হজে যাব, আমি ফিরি কিনা বুড়া হয়েছি সন্দেহ, তোমরা দলিল টলিল রেডি করো, আমি সব লেখি টেকি দিয়ে আমি হজে যাই। বাস দলিল সব রেডি করো। বুড়ে এখন এক একটা করে পাতা খুলতেছে আর সাইন করতেছে, এক একটা পাতা পৃষ্ঠা মানে ওটা উল্টাচ্ছে আর সাইন করতেছে। এখন মেয়েরা ঘরের দরজার ফাঁক দিয়ে কয়, আব্বা, ও আব্বা, আমাদের কি, আমাদের কি, ভাইদেরকে তো জমি জমা দিলেন, আমাদের কি? বাপ বলতেছে, মা কান্দিস না, দুঃখ করিস না, তোমাদের জন্য দোয়া 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 দোয়া। মেয়েদের জন্য কি আর ছেলেদের জন্য? জমি। মেয়েদের জন্য দোয়া। বুড়া গেল হজে, হজে যে এখন বুড়ার বেটা হজে গিয়ে কাবা শরীফ দেখে কান্না, কাবার গিলাপ ধরে কান্দে যে আল্লাহ, আমি বাংলাদেশের রংপুর থেকে বদরগঞ্জ থেকে আসছি, আল্লাহ আমাকে মাফ করো। আল্লাহ আল্লাহ কয়, এই ফেরেশতা, এর কবরস্থানে ঘুরা লাগো, ঘুরাও কবরে ঘুরাও। কবর কবরে ঘুরাও। নিজের মেয়েদেরকে ঠগায়া, ছেলেদের নামে সব দিয়া মেয়েদেরকে ঠগায়া, এ আসছে আমার কাছে মাফ চাওয়ার জন্য, ঘুরাও। ওই বুড়া যদি 50,000 বার হজ করে, বুড়ার হজ হবে না, কথা কন, এই জোরে কন, 50,000 বার হজ করলে বুড়ার হজ হবে না। মেয়েরা কান্দে, আল্লাহ আব্বা হজে গেছে, সহি সালামতের জন্য ফেরত আইছে। আর ছেলেরা কান্দে, আল্লাহ বুড়ে হজে গেছে, বুড়ে যেন ফেরত না আসি। তার কারণ এই বুড়ে ফেরত আসিবির কোন জমি করে উল্টা উল্টি করে। এজন্য মেয়েরা দোয়া করে যে বাবা যেন ফেরত আসে, আর ছেলেরা দোয়া করে বুড়ে যেন মরে। হায় রে বুড়া, যে ছেলেরা তোমার মরার দোয়া করে তারা সব লিখে দিলা, আর যে মেয়ে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, সেই মেয়েকে তুমি ঠগায়া, তুমি হজে গেলা, তোমার লজ্জা লাগে না ওই বুড়াকে সালাম দেওয়া চাইছ নেই? কথা বলেন, কথা বলেন, কথা বলেন সম্মানিত ভাইয়েরা। ইসলামে ঢুকতে গেলে মেয়ের হক আদায় করতে হবে, বাবার হক বা ছেলের হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে। আমার বন্ধুগণ, যদি আপনি হক আদায় করে না যান, তাহলে আপনি ইসলামের ভিতরে ঢুকলেন না। উদখুনু ফিস-সিলমি কাফা, এই আয়াত এই জায়গা থেকে আপনি বাহিরে থাকলেন। পুরাপুরি ঢুকতে গেলে আমার রসুল যেমন আত্মীয় স্বজনের হক আদায় করেছিলেন, জোরে কন সুবহানাল্লাহ, প্রতিবেশীর হক আমার রসূল আদায় করেছেন। কি প্রতিবেশীর হক আমার রসূল আদায় করেছেন? কেমন? হুজুর যখন মদিনার বাজারে যাচ্ছিলেন, ডাক দিতেন, এই মদিনার বিধবারা, বুড়িরা যাদের গার্জিয়ন নাই,
আবদুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে যাচ্ছে, তোমাদের যদি কিছু প্রয়োজন হয় সওদা পাতি আমারে দাও, আমি তোমাদের সেই সওদা এনে দেব। আল্লাহর নবীর কাছে তারা পয়সা দিত, আর নবীজি কার কার কি প্রয়োজন এনে কান্ধে করে এনে তাদের ঘরে পৌঁছা দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা টাকাও এদিক ওদিক করতেন, আর আমাদের যদি বাপ মা খরচ করতে দিত, ওরে বাবা রে বাবা, একেবারে দেখেন যেখানে আপনার এক মানে এক টাকা দিয়ে কেনা লাগবে একে সে আমার নবী তা করেন নাই। আমার নবী পুঙ্খানুপুঙ্খ ভাবে হক যেটা যে এমনকি যদি কারো খরচ করতে গিয়ে শর্ট হতো, আমার রসুল নিজেই সেটা বহন করে ফুল খরচ এনে তাদের বাড়ির মধ্যে পৌঁছে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ভাবে আদর্শ আজ কয়জনের আছে? হ্যাঁ সম্মানিত ভাইয়েরাম, ইসলামের ভিতরে ঢুকতে গেলে কোরআন ছাড়া ঢুকা যাবে না। কোন কায়দা আর কোন কায়দা আছে? কোরআন ছাড়া, রসুলের হাদিস ছাড়া, রসুলের আদর্শ ছাড়া ইসলামের ভিতরে ঢোকা খুব টাফ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন কথা আল্লাহ বাদ দেন নাই, আপনার জীবনের যা প্রয়োজন আল্লাহ সবই কুরআনের ভিতরে ঢুকায়া দিয়েছেন। আমার মুসলমানেরা রান্নাঘর থেকে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত এবং ও বন্ধুগণ আপনার এ টু জেড পর্যন্ত আলিফ থেকে ইয়া পর্যন্ত যা যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কুরআনুল কারীমের ভিতরে ঢুকায় দিয়েছে। জোরে বলেন ঠিক কি না? যে কিতাবকে অনুসরণ না করলে ইসলামের ভিতরে ঢোকা যায় না, সেই কিতাবের পরিচয়ের দরকার আছে না নাই? আমরা এমনিতেই চিনি যে এটা একটা আল্লাহ পাকের কালাম, ঠিক কি না? আর এর কি পরিচয় আছে? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটা মানুষ তার জীবনে চলার জন্য যা যা প্রয়োজন আল্লাহ এমন কোন গোপন কথা নাই যেটা আল্লাহ কোরআনের ভিতরে ঢুকায় দেয়নি। সব বিষয় আছে, অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, চাকরি নীতি, রাজনীতি, যত প্রকারের আলোচনা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে ঢুকতে গেলে কোরআন লাগবে কি লাগবে না? জোরে কয় লাগবে কি লাগবে না? এই কোরআন শরীফকে কারা কারা বিশ্বাস করেন দু হাত তুলে দেখান, দেখান যারা বিশ্বাস করেন, যারা বিশ্বাস করে দু হাত তুলে দেখান, বলে যে আল্লাহ তোমার এই কালামকে আমরা মনে প্রাণে ভালোবাসি, বিশ্বাস করি, এ কোরআনকে আমাদের নাজাতের জরিয়া বানায় দিও। আমিন আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই কোরআন এসেছে মানবতার কল্যাণের জন্য, ঠিক কিনা? কোরআন ছাড়া ইসলামে ঢোকা যাবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বপ্রথম কোরআনের পরিচয় দিতে গিয়ে রাব্বুল আলামিন কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন রে তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি, কোরআন জবাব দিচ্ছেন যে না আমার ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ কোরআনুল কারীমের দ্বিতীয় নাম্বার সূরা দ্বিতীয় নাম্বার আয়াত আল্লাহ বললেন যালিকাল কিতাবুলা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ বললেন ওই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য হেদায়াত। সুবহানাল্লাহ, কোন হেদায়াতের সোপান আল্লাহ জাতিকে দিয়েছেন। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বলো তোমার ভিতরে কোনো সন্দেহ আছে নাকি, যেমন কাফের বেঈমান মুশরিকেরা বলেছিল ও মুহাম্মদ তুমি যা বর্ণনা করতেছো, তেলাওয়াত করতেছো, আর আমরা তৌরাত জব্বুর ইনজিলে যা পাইছি মেলে না। আল্লাহ বললেন ও নবী গো আপনি টেনশন করবেন না, কাফেরেরা বলেছে এটা সন্দেহ আছে, এটাতে ভুল আছে। নবীজিকে আল্লাহ অভয় দিয়ে বললেন, বললেন নবী আপনি টেনশন করবেন না, কাফেরদের প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়ে দিচ্ছি। আল্লাহ বক সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাসালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ
শোহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই কোরআন সবে আয়াত নাই, আল্লাহ বলছেন ইহা সম্পর্কে, মানে এই কোরআন সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যে আমি যা আমি আমার বান্দাদের উপর অবতীর্ণ করেছি, তাহলে তোমাদের যত সাহায্যকারী আছে গোষ্ঠী সুদ্দায় তোমরা চিন্তা ভাবনা করে একটা আয়াত অথবা একটা সুরা রচনা করে নিয়ে আসো তো দেখি। আমার ভাইয়েরা আল্লাহ চ্যালেঞ্জ করলেন ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আজ থেকে 1500 বছর আগে আমার আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আজ পর্যন্ত সেই চ্যালেঞ্জের মোকাবেলা পৃথিবীর কোনো মানুষ করতে পারে নাই। কথা বলে ঠিক কিনা? কি পারছে? কত ইহুদি খ্রিস্টান নাসারা কোরআন বিরোধীরা এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনের আইনকে পৃথিবীর জমিন থেকে মুছিয়ে দেওয়ার জন্য, কোরআনকে ব্যান্ড করে দেওয়ার জন্য কত পায় তারা করেছে। আমার ভাইয়েরা তাদের পায় তারায় থেকে গেছে, সফলতা অর্জন করতে পারে নাই। কথা বলে কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন বলো তোমার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছো, কোরআন জবাব দেয় সূরা বুরুজের শেষে, কোরআন বলতেছেন বাল হুয়া কুরআনুম মাজীদুম ফী লাওহিম মাহফুজ। কোরআন জবাব দিচ্ছে তার বাড়ি হলো লাওহে মাহফুজ। কোথায়? কোথায়? লাওহে মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন গো তুমি বলে দাও যে তুমি কোন মাসে অবতীর্ণ শুরু হয়েছ, নাজিল হওয়া শুরু হয়েছ কোন মাসে। কোরআন বলে দিচ্ছে সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন জবাব দিচ্ছে যে রমজান মাসে কোরআন অবতীর্ণ শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোন মাসে? রমজান মাসে। ও কোরআন রাইতে না দিনে? কোরআন জবাব দিচ্ছে সূরা কদরের 1, 2, 3 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদরি ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। আমার ভাইজান কোরআন বলতেছেন হাজার মাসের চেয়ে উত্তম রজনী লাইলাতুল কদর রজনীতে কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন রাত্রিবেলায়, নাজিল করা শুরু করেছেন সে রাতের নাম কি? কদরের রাত। ঠিক কিনা? আজকে কাফের বেঈমান মুশরিকরা কোরআন বিরোধীরা কোরআনকে পৃথিবী থেকে ডিলিট করে দিতে চায়। এই কথা বলেন, কোরআন আমাদের কলিজা, এই কোরআনকে ডিলিট করে দেওয়ার ষড়যন্ত্রে গোটা বিশ্বের নাস্তিকরা মেতে উঠেছে। ঠিক কিনা? কোরআনকে বাতিল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে, কিন্তু তারা পারবে না, কারণ এ কোরআন নাজিল করেছেন যিনি, হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হিজর আয়াত নাম্বার 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্না আনসালনা ইন্নাম নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিযুন। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বললেন অবতীর্ণ করেছি আমি, আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর হাতে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই সংরক্ষণ করার দায়িত্ব আমাদের দরকার, আল্লাহ নিজে নিয়েছেন বিধায়। এখন এই কোরআনকে আমরা ভালোবাসবো, কোরআনকে মহব্বত করব, কোরআন মাফিক জীবন গড়ব, এই দায়িত্ব আমাদের। আর আল্লাহর সেই জান্নাতের অংশীদার আমরা হয়ে যাব, আমরা জান্নাতবাসী হব, আল্লাহ সেটাই চাচ্ছেন। বিধায় আসুন, এ কোরআনকে আমরা সকলে ভালোবাসি, কোরআন মাফিক জীবন গড়ি। সম্মানিত হাজেরান, আপনারা সকলেই বলেছেন যে আল্লাহর কোরআনকে সবাই ভালোবাসেন। আর একবার
প্রধান মেহমানের সামনে, প্রধান বক্তার সামনে, বাংলাদেশের নিয়ামতের সামনে আর একটা বার হাত উঁচা করে দেখান কারা কারা কোরআনকে ভালোবাসেন। আল্লাহ আল্লাহ আকবার বলেন, আল্লাহ বিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল্লাহ ওয়ালারা যেখানে, কোরআন হাদিস ওয়ালা পীর যেখানে, ভণ্ড পীর যেখানে, হ্যাঁ আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন।